डॉक्टर श्यामाप्रसाद मुखोपाध्याय आबक्ष मूर्ति बसाना के केंद्र कर उत्तेजना दुर्गापुरे। दुर्गापुर नगर निगम 43 नम्बर वार्डर बीजेपी काउंसिलर चंद्रशेखर बंदोपाध्याय उद्योगे कोकोबेन थाना अंतर्गत एसपी मोड़ संलग्न शांतिवन पार्कर का श्यामाप्रसाद मुखोपाध्याय एक आबक्ष मूर्ति बसाना है। ये खबर पा मात्र घटनास्थले छूटे आसें कोकोबेन थाना पुलिस आसें एडिडीए अर्थात आसानसोल दुर्गापुर उन्नयन पर्षद करतारा। शुरू है बीजेपी जिला सह सभापति चंद्रशेखर बंदोपाध्याय साथे पुलिसकर्मी बचसा। শিল্পের জন্য বরাদ্দ জমিতে কমার্শিয়াল প্লট হয়েছে, তাতে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কোনো ঘোষ নেই। সরকারি জমি দখল করে সেই জমি বিক্রি করে দিচ্ছে তৃণমূলের মদতপুষ্ট লোকেরা। ঘোষ নেই সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের। আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মূর্তি বসলে সেটা আপত্তি করছে অন্যায়ভাবে, এটা তারা মেনে নেবেন না। আবক্ষ মূর্তির কোনো ক্ষতি হলে প্রয়োজনে হাইকোর্টের দ্বারস্থ হবেন তারা, এমনটাই উসারি দেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার অন্যতম সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি সামলাতে কোকোবেন থানার সাথে নিউটাউনশিপ থানার পুলিশ ছুটে আসে, আনা হয় বিশাল পুলিশ বাহিনীকে। যদিও বিজেপির আনা দাবিতে অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতৃত্ব। এর মধ্যেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির সামনে একটি সভামঞ্চ তৈরি করা হয়, যেখানে বক্তব্য রাখেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রিসার্চ কমিটির ডিরেক্টর অনির্বাণ গাঙ্গুলি, দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ গড়ি সহ ব্যক্তিত্ব ব্যক্তিবৃন্দ। সমস্যা কিছু না, এই যে জমি, এই জমিটা হচ্ছে এসবি ইন্ডাস্ট্রিয়াল স্টেটের জমি। এসবি ইন্ডাস্ট্রিয়াল স্টেট থেকে এনওসি নিয়ে আছে আমাদের। এই জমিতে আমরা জগদ্ধাত্রী পুজো করি। এই জগদ্ধাত্রী পুজোর জমির মধ্যে আমরা হচ্ছে যখন জগদ্ধাত্রী পুজো করেছি তার ইলেকট্রিক পারমিশন, পলিউশন, ফায়ার, ডিএমসি, এডিডিএ সমস্ত পারমিশন নিয়ে অফিসিয়ালি আইন মেনেই পুজো করি। সেই সময় যদি বিং এ ওসি কোকোবেন পারমিশন দিয়ে থাকেন পুজোর, তাহলে এখন মূর্তির পারমিশন দেওয়ার ক্ষেত্রে অনীহা কেন? অনীহাটার মূল কারণ হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবাংলার প্রতিষ্ঠাতা। পশ্চিমবাংলায় আজকে আমরা যে থাকতে পাচ্ছি তার যে যার জন্যে সে তার নাম হচ্ছে শ্যামা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে আমাদেরকে পশ্চিম বাংলাদেশে চলে যেতে হতো, নাহলে পাকিস্তানে চলে যেতে হতো। এবার জিহাদি যে সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রী জিহাদ দেখেছেন 21 জুলাই থেকে। তাকে কপি করে এখানের যারা লোকাল সেল গভর্নমেন্টের বডি আছে তারা সিএমকে কপি করছে। সিএম জিহাদ করার কথা বলেছে, তাহলে এনাদেরকেও জিহাদ করতে হবে। সেই জিহাদের কপি করে বলছেন যে কাজটা বন্ধ করতে হবে। তো আমি বললাম আমি কিন্তু কাজ করছি আইন মেনে, যদি আপনাদের কাছে কোনো লিগ্যাল নোটিশ থাকে আমাকে দেখান, আমি স্টপ করে দিই। আমাকে ওসি কোকোমেন রিকোয়েস্ট করেছে কাজ বন্ধ করুন, তুরন্ত কাজ বন্ধ করে দিচ্ছি। আমি কিন্তু আইন মেনে চলা লোক, আমি নিজে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আইন মেনেই চলি।
আমি শুধু একটাই এডিডিএ চেয়ারম্যানকে অনুরোধ করবো বড় জোর করে, এসবি মোড় থেকে আপ টু অ্যালস্টম কারখানা পর্যন্ত এই জমি রাজ্যপালকে নোটিফিকেশন করে এডিডিএ জমিটা অ্যালটমেন্ট করেছিল এসবি ইন্ডাস্ট্রিয়াল স্টেটকে ফর এমএসএমই ইন্ডাস্ট্রি। সেই এমএসএমই ইন্ডাস্ট্রিকে তাপসবাবু চেয়ারম্যান থাকাকালীন সেই গভর্নমেন্টে কী করে এখানে কমার্শিয়াল মার্কেট কমপ্লেক্স তৈরি হচ্ছে, দয়া করে তাপসবাবু যদি এই মার্কেট কমপ্লেক্সগুলোকে ভেঙে দুর্গাপুরবাসীকে বলেন যে জমি কারখানার জন্য দেওয়া হয়েছিল সেটা কারখানা থাকবে, আমি তাপসবাবুকে নিজে গিয়ে শ্রদ্ধাবশত গোলাপ ফুলের মালা গিয়ে পরিয়ে আসবো। আর এটা না করে যারা এডিডিএ জমি অবৈধভাবে দখল করে সেখানে দোকানপাট তৈরি হচ্ছে, ইলেকট্রিসিটি দিচ্ছে, ডিএমসি ট্রেড লাইসেন্স দিচ্ছে, আর শ্যামাপ্রসাদ মুখার্জির স্ট্যাচু বসেছিল যাদের জ্বালা ধরছে আর বাকি করে জ্বালা ধরাতে হয় সেটা হাইকোর্টে আমরা পার্টি করে এডিডিএর কে ওসি কোকোবেনকে সেটা বাকিটা আমরা বুঝি মোড়ে বরাবরই ছিল শ্যামাপ্রসাদ বাবুর ফটো ছিল, মূর্তি ছিল, এটা নতুন কিছু নয়, কোনদিন আমরা বাধা দিইনি। আর জিহাদি কাকে বলে ভাষাটা আগে জানুক, বাংলার নেতাকে নেতাজি সুভাষ বোস, বাংলার নেতাকে আমাদের বিধানচন্দ্র রায়, বাংলার নেতাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এর বেশি আর কী বলবো। জিহাদি অর্থটা বোঝাও কী রয়েছে, একটা অপদার্থ। আজকে বিধানসভায় কী করলেন বিধানসভা সভাপতি বাবুর, ওখানে মূর্তিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে আরম্ভ করে আমাদের যে স্পিকার ওনারা সবাই মালা দিচ্ছেন, অথচ বিজেপির বিধায়করা জাননি। কেন জাননি? লজ্জা করছে, কারণ ওরা জানে ওদের লক্ষ্যের ওদের ঢাকা হয়ে গেছে, মুখটা লজ্জায় মাথা নিচু হয়ে গেছে, ওরা আবার কী করবে। এই রিমোটে কবে বাধা দেওয়া হয়েছে, সব বাজে কথা, কোনোরকম বাধা দেওয়া হয়নি। আগে ছিল কী করে সভাপতি বাবুর ওখানে মূর্তি তো আগে থেকেই আছে, তাহলে আগেই দিয়ে দেওয়া হতো বাধা, ওসব বাজে কথা। আপনার নাম আর পরিচয়? সুনীল চ্যাটার্জি, 4 নম্বর বোর্ড চেয়ারম্যান। প্রফেসর কি না ডক্টর নির্মল মাঝি যা বলেছেন, হ্যাঁ সায়নী ঘোষ, যা সায়নী ঘোষ তো যা বলেছে এবং করেছে, অর্থাৎ এই দল সায় দেয়, এই দলের সম্পূর্ণভাবে সায় আছে। হিন্দুদের ধর্মীয় সংবেদনা, ধর্মীয় চিন্তাধারা, ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে থাকো এবং এখানে কিছু সংখ্যক মানুষের ভোট নিতে থাকো। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির যে আবক্ষ মূর্তি, সেই আবক্ষ মূর্তি আজকে পুলিশ বাধা দিতে এসেছিল এবং সেখানে বলা হয়েছে যে এখানে করা যাবে না, এরকম একটা বলা বলা হয়েছিল, উত্তেজনা ছড়ায়, তারপরে পুরো পরিস্থিতি এখন একটা অন্যরকম হয়ে আছে, কি বলবো। পুলিশ কেন করতে বারণ করছে, তার কোনো নোটিশ বা তার কোনো লিগাল ডকুমেন্টস আমাদের দেখাতে পারেনি, শুধু বলেছে করতে পারবেন না। কিন্তু সদুত্তর আমরা যখন বলছি কোনো যদি লিগাল নোটিশ থাকে বা অন্য কোনো ডকুমেন্টস থাকে দেখান, ওরা কিন্তু দেখাতে পারছে না। তো আমরা সবাই জানি যে যে একটা নৈরাজ্য চলছে গোটা রাজ্য জুড়ে, এইটা তার বাদ নয়, এটা একটা উদাহরণ মাত্র, এরকম অনেক কটা উদাহরণের মধ্যে এটা একটা উদাহরণ। না লিখিত দিক না, ওরা বারবার আয়োজকরা বলছে আপনারা লিখিত দিক, তারা লিখিত দিচ্ছে না। কিন্তু আমার খুব অদ্ভুত লাগছে, পশ্চিমবাংলা গঠন করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজ থেকে 75 বছর আগে, এই যে আজকে যারা বিরোধিতা করছে প্রশাসন থেকে, পুলিশ থেকে, রাজনৈতিক দল থেকে, তার মূর্তি, আবক্ষ মূর্তি স্থাপনা করাতে বিরোধিতা করছে, তাদেরকে একটু মনে করিয়ে দিয়ে, অন্তত পশ্চিমবাংলা রয়েছে যেখানে তারা দাঁড়িয়ে শ্যামাপ্রসাদের বিরোধিতা করতে পারে। এই পশ্চিমবাংলা যদি না থাকতো সম্পূর্ণ বাংলা পাকিস্তানে চলে যেত, তখন তারা কার বিরোধিতা করত, কার বিরোধিতা করত, কাকে বাধা দিত, এবং পাকিস্তানে তারা 6 মাসও টিকতে পারত না। যাই হোক, এ হলো ইতিহাসের পরিহাস বা ভাগ্যের পরিহাস।